প্রিয় শ্রেণীর বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ইতিহাসের এমসিকিউ এবং এসিকিউয়ের মক টেস্টের সেট নিয়ে উপস্থিত হয়েছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো এবং আমার দোয়া এমসিকিউ এবং এসিকিউয়ের প্রশ্নের উত্তরগুলি বাড়িতে তৈরি করো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রস্তুতির পর্বে কাজে দেবে ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলি অতীব জরুরি তোমাদেরকে বলবো এই প্রশ্ন উত্তরগুলি তোমরা তৈরি করে খাতায় লিখো যদি তোমাদের প্রশ্ন উত্তরগুলি করতে অসুবিধা হয় তাহলে আমার সম্পদ নাই এমআর প্রকাশনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক সাজেশন বই ইতিহাস যে বইগুলি প্রকাশিত হয়েছে সেই বইগুলি তোমরা সংগ্রহ করো সেখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে কারণ বিগত সালগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সংগ্রহ করেছে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়েছে তো তোমাদেরকে বলবো আবারও বলছি যে তোমরা এই বইগুলি অনলাইন ফ্লিপকার্ট বা আমার সাথে যোগাযোগের মাধ্যমেও পেতে পারো খুব স্বল্প মূল্যের বই তো বইগুলি তোমরা সংগ্রহ করে বইগুলি আদ্যপান্ত পড়ো তোমাদের ফাইনাল পরীক্ষাতে যে যে প্রশ্নগুলি আসে তা আমাদের বই থেকে হান্ড্রেড পারসেন্ট কমন থাকে তো কথা না বাড়িয়ে চলে যাব প্রশ্নতে তবে প্রশ্নটি আমি তোমাদেরকে শুধুমাত্র প্রশ্নটি পড়ে দিচ্ছি কিন্তু অপশনগুলি পড়লে হয়তো অনেকটা সময় লেগে যাবে কারণ এখানে দেখতে পাচ্ছ তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা মক টেস্টটা শুধু এমসিকিউ ও এসে ওপরে পঞ্চাশ মার্কে হবে তিরিশটা এমসি কিউ অপশন সহ আছে এবং এ এমসি অপশন সহ আছে এসে কিউ ডাইরেক্ট দেওয়া আছে তো কথা না বাড়ি চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন প্যারালাল মেথস গ্রন্থটি রচনা করে এখানে চারটি অপশন আছে তার মধ্যে একজনের উত্তর নাম আছে উত্তর ওখান থেকেই পেয়ে যাবে তোমরা তারপরে ইতিহাসমালা রচনা করেন তিন নম্বর প্রশ্ন জীবনের জলসাগরে কী ধরনের রচনা ঠিক আছে এ প্রশ্নটি আবার জীবনে জলসা করে কার রচনা ঠিক আছে এরকমভাবে প্রশ্ন আসতে পারে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে সালে সেই সালটা লিখতে হবে তোমাদের একটি সর্বজনীন জাদুঘরের উদাহরণ হলো তোমাদের সর্বজনীন জাদুঘরের উদাহরণ একটা দিতে হবে সোমাকিয়েন কোন দেশের ঐতিহাসিক ছিলেন ভারতে ব্রিটিশরা প্রথম বাণিজ্য কুটি নির্মাণ করেন কোথায় সেটা তোমাদের লিখতে হবে ইংরেজ কোম্পানি কলকাতায় আশ্রয় দিয়েছিল কাকে টিস্কো গঠিত হয়েছিল কত সালে এক ওয়ার্ড কমিটি গঠিত হয়েছিল ড্যাসের জন্য যার জন্য সেটা তোমাদেরকে লিখতে হবে দশলা বন্দোবস্ত প্রচলিত হয় কত সালে সর্বশেষ সনদ আইন পাশ হয় কত সালে কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় যে পত্রিকা সে পত্রিকা তোমাদের নাম লিখতে হবে হান্টার কমিশন গঠিত হয় কত সালে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন যার নাম তার নাম লিখতে হবে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন আঠারোশো ছিয়াত্তর পাস করেন যিনি পাস করেন তার নাম লিখতে হবে সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন যে সম্রাট তার নাম লিখতে হবে রাওলাট কমিশনের অপর নাম কি রাওলাট কমিশনের অপর নাম এই চারটে অপশনের মধ্যে একটি উত্তর আছে সেটি তোমাদের জানতে হবে কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন যিনি তার নাম লিখতে হবে অলচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে সবথেকে বড়ো দেশীয় রাজ্য ছিল যে চারটি এখানে রাজ্য আছে কাশ্মীর হায়দ্রাবাদ বরোদা মহীশূর তার মধ্যে একটা উত্তর হবে বাংলায় পঞ্চাশের মন্তর হয়েছিল কত সালে লিখতে হবে এখানে তোমাদের বাংলাতে দেওয়া আছে বাংলায় ইংরাজিতে কত সালে ওটাও মনে রাখতে হবে ঠিক আছে বাংলায় পঞ্চাশে মনান্তর মানে বাংলার মানে কি বাংলা শনে ঠিক আছে আর কত খ্রিস্টাব্দে সেটাও তোমাদের জানতে হবে ইংরাজি কত খ্রিস্টাব্দে সেটা জানতে হবে লীল লিথক প্রস্তাব ঘোষিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের কতই মানে কি আগস্ট না সেপ্টেম্বর না অক্টোবর না নভেম্বর সেটা তোমাদের জানতে হবে ঠিক আছে অন্তর্প্রদী সরকারের প্রধান ছিলেন কে প্রধান ছিলেন সেটা লিখতে হবে তোমাদেরকে জাপানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয় কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সভাপতি নিযুক্ত হন যিনি নিযুক্ত হন তার নাম লিখতে হবে গণপরিষদে প্রথম অধিবেশন বসে কোথায় সেটা লিখতে হবে কলকাতা দিল্লি মুম্বাই মাদ্রাজ যেটা উত্তর সেটা তোমাদেরকে লিখতে হবে সুকর্ণ কোন দেশের নেতা ছিলেন সুকর্ণ চীনের ইন্দোনেশিয়ার ইন্দোচীনের জাপানের যেটা হবে সেটা দেখতে হবে এই ছিল তোমাদের তিরিশটি এমসিকিউ এর অপশন সহ এবার আসছি এসই কিউ এসই কিউ কুড়িটা আছে দেখো দু একটি বাক্যে উত্তর দিতে হবে একটি চলমান জাদুঘরের উদাহরণ দাও এটা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়েছে কারণ তোমাদের মার্কের বড়ো প্রশ্ন হয় ইতিহাসে কিন্তু সেখানে তোমাদের কেটে কেটে দু একটা প্রশ্ন দেওয়া হয় ট্যাগ প্রশ্ন দেওয়া হয় ঠিক আছে ইংরেজি ভাষায় মুদ্রিত প্রথম লোককথার গল্পের নাম কী কথা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি নায়ককে দুটি উল্লেখযোগ্য আধুনিক জাদুঘরের নাম লেখো বিশ্বকোষ জাদুঘর বলতে কি বোঝো ঊনবিংশ শতকে আধুনিক ইতিহাসের জনককে অন্ধকূপ হত্যা কি কোড কর্ন কি অথবা অবশিল্পায়ন কি পরে প্রশ্ন গ্যারেন্টি ব্যবস্থা কি সূর্যাস্ত আইন কি অথবা সোর গ্র্যান্ড বিতর্ক কি পরে প্রশ্ন ভারতে প্রথম পাটকলকে কবে কোথায় স্থাপন করেন বক্সার প্রোটোকল কি তিন আইন কি অথবা আলিগড় আন্দোলন বলতে কী বোঝো সাম্প্রদায়িক নীতি কী কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কাকে বাংলা গদ্য সাহিত্যে জনক বলা হয় পরে প্রশ্ন নববঙ্গ আন্দোলন বলতে কী বোঝো উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো অথবা মেকলে মিনিট কি দেশীয় রাজ্য বলতে কী বোঝো রাওলার সত্যাগ্রহ কী রাওলাট অথবা রাওলাট আইন কি মাহাদ মার্চ কি কে কবি সপ্তবল নীতি চালু করেন অথবা পঞ্চাশের মন্তর বলতে কি বোঝো রশিদ আলী দিবস কী এই ছিল গুটি কয়েক তোমাদের এসে কেউ প্রশ্ন এই প্রশ্নগুলি তৈরি করো তোমাদের ফাইনাল পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট উপকার আসবে আবারও তোমাদের স্মরণ করে দিই আমার নেই যে উচ্চমাদে এক্সাম গাইডগুলি বইগুলি প্রকাশিত হয় সেখানে তোমরা পাবো অধ্যায় ভিত্তিক এমসি কিউ বড়ো প্রশ্ন এবং পনেরো থেকে দু হাজার কুড়ি দু হাজার উনিশ সালের সমস্ত প্রশ্ন উত্তর এবং তোমাদের সংসদ নমুনা প্রশ্নের উত্তর তো তোমরা কি বলবো তোমরা ফ্লিপকার্ট বা তোমাদের অনলাইন পেমেন্টের মাধ্যমেও তোমরা বইগুলি বাড়িতে বসে সংগ্রহ করতে পারো অথবা আমাদের বইটি তোমাদের যে কোনো দোকানে গিয়ে কলেজ স্ট্রিক্ট কলকাতা সুশিক্ষার তোমরা অ্যাড্রেস দিয়েও বইটি বাড়তে বসেই সংগ্রহ করতে পারো আজকের আলোচনা এখানে শেষ করছি যদি আলোচনাটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে আর নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন অবশ্যই প্রেস করবে এরকম ভিডিও আবার